ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। ওডিআই বিশ্বকাপের পর আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। পরিবারের সঙ্গে সময় কাটাতেই ব্যস্ত রয়েছেন তিনি। সেই সময়ের মাঝেই পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে ষষ্ঠ বিবাহ বার্ষিকী পালন করলেন বিরাট কোহলি। সেখানেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার নতুন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা একসঙ্গে কেক কাটলেন। দুজনেই সেজেছিলেন ব্ল্যাক শুটে। সেই ছবি দেখেই আলপুত অগন্তি বিরাট ভক্ত। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানে ফাইনাল পর্যন্ত পৌঁছালেও শেষ রক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই আক্ষেপ এখনও কাটিয়ে উঠতে পারেনি সকলে। মাঝে মধ্যে ক্রিকেটারদের মুখে সেই আক্ষেপের কথা শোনা যাচ্ছে। ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে রোহিত শর্মা বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে ছিলেন না তারা। একসঙ্গেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি ও ওডিআই সিরিজে খেলবেন না বিরাট কোহলি। একেবারে টেস্টের মঞ্চেই ফিরবেন তিনি। তার আগে অবশ্য বেশ খোশ মেজাজেই রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। গত সোমবার ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন করলেন এই তারকা ক্রিকেটার। সেই ছবি দেখার পর থেকেই আলপুত সকলে। অনুষ্কা শর্মা এই সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দিয়েছিলেন। তিনি সেখানেই লিখেছেন, ভালোবাসা, পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে একটা সুন্দর সময় কাটানো। তবে পোস্ট করতে বোধহয় একটু দেরি হয়ে গেল। নিউমেরো ইনোর সঙ্গে এই সংখ্যা এখন 6+। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই ভাইরাল। তাদের এই ছবি দেখে আলপুত হয়েছেন বিরাট কোহলির অগন্তি ভক্ত। পরিবারের সদস্যদের সঙ্গে এবার নতুন বছরের বর্ষবরণ করবেন বিরাট কোহলি। নতুন বছরে একেবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবেন তিনি। সেখানেই বিরাট কোহলির ব্যাট থেকে কেমন পারফরম্যান্স দেখা যায় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। সেখানেই তার ব্যাট থেকে ছিল রানের ফোয়ারা। ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক এবার বিরাট কোহলি। সেখানেই ভেঙেছেন সচিনের সেঞ্চুরির রেকর্ডও। বিরাটের সেঞ্চুরি দেখার অপেক্ষায় সকলে।